নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্রায় শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো চলুন বন্ধুরা জেনে আসি কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ, এছাড়াও আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী জেলা ও রাজ্য সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত জেনে নিই। বর্তমানে আমি চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে, সেই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছি। শুরুতে দেখতে পাচ্ছেন এদের কিন্তু অ্যাডভাইজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাছাড়াও ফার্স্টেই কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভেন অ্যাট দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট https://www.pscwbapplications.in আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড সাচ আদার ন্যাশনালস অ্যাজ আর ডিক্লেয়ার্ড এলিজিবিলিটি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে কিন্তু অনলাইনে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এছাড়া বলে দেওয়া আছে প্রথমত কিন্তু আপনাদেরকে টেম্পোরারি কিন্তু এখানে নিয়োগ করা হবে, বাট পরে কিন্তু এটা আপনাদের পারমানেন্টও হয়ে যেতে পারে আপনাদের কাজের পারফরমেন্সের অনুযায়ী। তো ঠিক তারপরে দেখুন এখানে বলে দেওয়া আছে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক, অর্থাৎ অবশ্যই কিন্তু আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে। এছাড়া বলা হয়েছে ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট মেনশন বিলো, নিচে কিন্তু পোস্টের নাম বলে দেওয়া আছে। প্রোভাইডেড দ্যাট দ্য সেইড কম্পালসারি রিক্রুটমেন্ট অফ নলেজ ইন বেঙ্গলি ইজ নট অ্যাপ্লিকেবল ফর দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি আনলেস মেনশন আদারওয়াইজ এগেনস্ট এনি পার্টিকুলার পোস্ট দিস উইল বি টেস্টেড অ্যাট টাইম অফ ইন্টারভিউ। এছাড়া দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে পোস্টের নামটি বলে দেওয়া আছে, আপনাদের কিন্তু এই পোস্টে নিয়োগ করা হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার্স ইন দ্য ডিরেক্টোরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস অ্যান্ড দ্য অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছেন 118 অর্থাৎ 118টি কিন্তু এখানে পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বলে দেওয়া হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত পোস্টের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে বলে দেওয়া আছে, অর্থাৎ SC ST OBC এবং এছাড়াও জেনারেলদের ক্ষেত্রে কটি করে পোস্ট রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন পে ব্যান্ড 3 অনুযায়ী কিন্তু আপনাদেরকে বেতন দেওয়া হবে 7100 থেকে 37600 টাকা পর্যন্ত, সাথে কিন্তু গ্রেড পে দেওয়া হবে 3900 টাকা পর্যন্ত। এছাড়া এসেনশিয়াল কিছু কোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এই চাকরির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু এসেনশিয়াল কিছু কোয়ালিফিকেশন বলে দিয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এজ এখানে বলে দেওয়া আছে, এজ কিন্তু 39 বছরের উপরে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আর এখানে বলে দেওয়া আছে 1/1/2019 অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাদের বয়সের হিসাবটি করবেন, আর ম্যাক্সিমাম কিন্তু 39 বছর বয়স, অর্থাৎ এর উপরে হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিছু চাওয়া আছে, 160 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যে। আর SC ST বা SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না, এখানে কিন্তু বলে দিয়েছে, আপনারা একবার দেখে নেবেন। SC ST এবং PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গলে তাহলে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা করতে হবে না, আর যদি সব বাকি সমস্ত ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু 160 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তার সাথে কিন্তু প্রসেসিং চার্জ বা GST এইসব কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাদেরকে এক্সট্রা কিছু চার্জ করা হবে, অর্থাৎ 170 টাকার মতো কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে বাকি সমস্ত ক্যাটাগরি হয়ে থাকলে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু জেনারেল কিন্তু কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে আপনাদের কীভাবে আবেদন করবেন, তাছাড়াও এখানে কিন্তু আপনাদের যে অর্থাৎ টেস্টগুলো নেওয়া হবে রিটেন এক্সামিনেশন সেগুলোর সম্পর্কে কিন্তু বলে দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে যে মেটেরিয়াল স্পোর্টসম্যানদের ক্ষেত্রে যদি কোন কোন স্পোর্টসগুলো থাকলে আপনারা ছাড় পাবেন সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এছাড়াও কিন্তু এখানে অনেক ডিটেলসে বলে দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন এবং তারপর কিন্তু আরও বিস্তারিত আপনারা জেনে নিয়ে অবশ্যই আপনারা আবেদন করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে এদের দিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই একবার ফলো করবেন https://www.pscwbapplication.in, এটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন বলে দেওয়া আছে ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি কমেন্সিং ফ্রম 14 মে 2019 থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ক্লোজিং ডেট অফ ফর রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন 3rd June 2019 3rd June 2019 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবেন এবং লাস্ট ডেট বলে দেওয়া হচ্ছে 3rd June
আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অফলাইনে যদি পেমেন্ট করেন অফলাইন পেমেন্টের ডেটও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এগুলো একবার দেখে নেবেন। আর এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এক্সামিনেশনের সময় আপনারা কী কী নিয়ে যাবেন বা কী কী নেবেন না, এর ডিটেলস কিন্তু এখানটায় কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সম্পূর্ণ একটি নোটিফিকেশন যেটিকে পাবলিশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর আপনি যদি এই চাকরির আবেদনের ক্ষেত্রে আগ্রহী না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলা সহ পৌরসভার নাম লিখে জানান, কারণ পরবর্তীতে আপনার জেলা অথবা পৌরসভা থেকে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।